আমি অজয় কুমার সরকার শিল্পী আমি আমার জীবনের যে পদগুলো বেয়ে আজকে একটা জায়গায় পৌঁছেছি তার জীবন কাহিনী একটু তুলে ধরবো কারণ আমি একদম গ্রামে জন্মগ্রহণ করেছি কুচবিহারে গ্রাম কুচবিহার থেকে অনেক কিলোমিটার দূরে দিনহাটা শহর তারপরেই গ্রামের সেই গ্রাম থেকে আমি ধীরে ধীরে শিশুবেলার থেকেই আমি ছবি আঁকার প্রবণতা তৈরি হয়েছে আমার এই ছবি আঁকার থেকেই যেমন আমার মনে হয় এটাই মনে হয় জীবন মানুষের প্রশংসা ভালোবাসা শিশুবেলা থেকে পেয়ে আস্তে আস্তে যখন প্রাইমারি স্কুল পাশ করে হাই স্কুলে আসছি হাই স্কুলে এসে স্কুলের ওয়ার্ক খাতা থেকে শুরু করে প্রজেক্ট কপি এভরিথিং সব করছি সেই সঙ্গে প্রচণ্ড পরিমাণে আমি হাতের লেখাও প্র্যাকটিস করেছি সেই প্র্যাকটিসের মধ্যে দিয়ে হাতের লেখা সেই সুন্দর স্কুলে আমি ভীষণ প্রশংসিত হয়েছি সেইভাবে চলতে চলতেই আমি আর্ট স্কুলে অ্যাডমিশন হলাম বাবা তখন কৃষিকাজ করতেন সেই কৃষকের ছেলে হয়ে আমি যতটুকু আমি চিন্তা ভাবনা নিয়েছি কিন্তু একটু গিয়েও থেমে গিয়েছি বাবা শেষ পর্যন্ত চালাতে পারছিল না আমি চাও জেদ আমি চেপে ধরেছিলাম যে জীবনে আমি একজন শিল্পী হবই এই ছবি আঁকাকে কেন্দ্র করে ধীরে ধীরে ওয়াল লিখন ভোটের যে ওয়াল লিখন শেখলও করেছি নিজের অদম্য প্রচেষ্টায় তারপর আমার দাদা বাইরে শিলিগুড়িতে চলে এসেছেন পড়াশোনার জন্য বিএড করছেন দার্জিলিংয়ে তারপর উনি বলছেন আমরা শিলিগুড়িতে একদম চলে যাবো সপরিবারে অজয় তুমি পুরো তৈরি হও কারণ আমরা শহরে চলে যাব গ্রাম থেকে মা বাবা প্রত্যেকেইকেই নিয়ে চলে যাব তারপর আমার আরেক দাদা দুই দাদা মিলে পুরোদমে মানে আশার আলো দেখিয়েছে যে শিলিগুড়িতে তুমি গিয়ে ভালোভাবে তৈরি হতে পারবে কি সেই আনন্দ গ্রাম থেকে শহরে যাবো এই যে আনন্দ সেই আনন্দটা নিয়েই পুরো প্র্যাকটিস করছি আমি কারো কথা মানছি না আমার মনে হয় ঠিক আমি মনে হয় পেয়ে যাচ্ছি রীতিমতো প্র্যাকটিস করে তারপরে যখন ১৯৯০ সালে আমি শিলিগুড়িতে সপরিবারে চলে এলাম একদম জমি বাড়ি ঘর বিক্রি করে একদম চলে এলাম তারপরে এখানে এসেই ধীরে ধীরে দাদার কাজকর্ম যতটুকু ছিল সামান্য ওই দিয়ে সংসার চলছে না রীতিমতো আমাকেও সংসারের জন্য ইনকাম করতে হয়েছে সবার প্রথমে আমি সাইনবোর্ডের দোকানে ঢুকেছিলাম দোকানে ঢুকতে গিয়ে দুশো টাকা একশো টাকা করে মাসে পেতাম তারপরে ওই কাজ পোছাচ্ছে না কিন্তু আমার লক্ষ্য কিন্তু যে আমি শিল্পী হব খুব ভালো বিখ্যাত শিল্পী হব যে ছবি বানাবো সেই ছবি যেন সৃষ্টিশীল কাজ আমি করতে পারি সেই সাইনবোর্ডের দোকান থেকে চলে গেলাম আবার ওষুধের দোকানে সেখানে বাবা দাদা প্রত্যেকেই না করেছে যে তুই আঁকা নিয়ে চলতে পারবি না আঁকা দিয়ে জীবন চলবে না এটা দিয়ে হবে না সেই থেকে আঁকা বন্ধ আমার একদম বন্ধ এক মাস পর্যন্ত এক বছর পর্যন্ত আর্ট স্কুল মানে আর্ট শেখা আর্ট নিয়ে কাজ করা অ্যাভরিথিং বন্ধ রীতিমতো তারপরে ওষুধের দোকানে সে বেতনের জন্য আমি ঢুকে গেলাম সেখান থেকে ছয় মাস করার পরে নিজেই খুব ইন্টারেস্ট পেলাম যাকে আমি ওষুধের দোকানে আর কাজ করব না কি আনন্দ কি আনন্দ আমি এখন ছবি আঁকব কিন্তু না বাবা দাদা আবার কাজে ঢুকিয়ে দিল না তোকে কাজ করতে হবে তারপর আবার গেলাম সেই প্রেসে প্রেস প্রেসে সেই যে আমি যে লেখা লিখেছি স্কুল লাইফে এত সেই লেখাই আমার কিন্তু প্রেসে ডিজাইনিংয়ের কাজে এসেছি যে বিয়ের কার্ড লোগো সিম্বল বইয়ের কভার অ্যাভরিথিংগুলো আমি করতে পারছি ধীরে ধীরে করতে করতে তারপরে আমি দেখছি যে না আমাকে আকার স্কুল ঢুকতে হবে আকার স্কুলে ঢুকলাম ওখানে কয়েক বছর প্রায় দশ বছরের মতো প্রিন্টিং প্রেসে ডিজাইনিং কাজ করেছি এরপর আস্তে আস্তে ধীরে ধীরে আমি ছবির জগতে অল্প চলে এলাম তারপরে আমাদের স্বয়ং একজন ভালো ব্যক্তিত্বের মানুষ আমাদের দু হাজার এরকম করে মোটামুটি দু হাজার পাঁচ ছয় থেকে আমি মোটামুটি নখের আচরে ছবি তৈরি করতে শিখলাম তৈরি করছি নিজের সৃষ্টিতে নিজের একটা চেতনাবোধ ছিল যে আমি নতুন কিছু সৃষ্টি করব। আজকে এই চেতনাবোধটা আসলো কোথা থেকে এত বিখ্যাত পৃথিবী বিখ্যাত শিল্পীরা যারা রয়েছেন লিওনারদার ভিঞ্চি পাবলুপি পিকাসো, ভ্যানগক, সালবাদুর ডালি আমাদের ভারতবর্ষে রবীন্দ্রনাথ ঠাকুর যোগেন চৌধুরী থেকে শুরু করে আরও বহু শিল্পী এতে নামগুলো সবসময় মনে পড়ে তাদের জীবন কাহিনীগুলো মনে পড়ে তারা যেন পৃথিবীর প্রথম ভগবান ছবি আঁকার জগতের কেন তারা সৃষ্টি করতে পারছে আমি পারবো না কেন তারপরে আমি ধীরে ধীরে নখের আচরে ছবি তৈরি করছি এবং ভীষণ প্রশংসিত হচ্ছি আমি প্রত্যেকটা বছরে বিভিন্ন টাইমে বিভিন্ন ট্রিবিউট যারা রয়েছেন এই পৃথিবীতে তাদের উৎসবগুলোতে পালন করার সময় আমি অন দ্য স্টেজে পেইন্টিং শুরু করছি নখের আচরে সেখানে প্রশংসিত হতে হতে আমার সঙ্গে পরিচয় হলেন কসমস মলের ম্যানেজার প্রতীক চক্রবর্তী ওর সহযোগিতায় দু সালে কসমস মলে আমি নখের আচরে ছবি করেছি চুয়ান্ন ফিট বাই পাঁচ ফিট লম্বা পেন্টিং করে লার্জেস্ট নেল পেন্টিং লিমকা বুক অফ ন্যাশনাল রেকর্ড করেছি সেই ন্যাশনাল রেকর্ড প্রতীক চক্রবর্তী উনি সহযোগিতায় ছিলেন আমার তারপরে আমার জীবনের পথ চলার জন্য আরও গতিতে চলছে এবং সেই সঙ্গে পেন্টিং এক্সিবিশন ওয়ার্কশপ বিভিন্ন জায়গায় দেশে বিদেশে চলার মধ্য দিয়েই আমার সঙ্গে পরিচয় হলো রাজ বাসু অ্যাসোসিয়েশন অফ কনজারভেশন ট্যুরিজম ওনার সঙ্গে পরিচয় হয়ে তারপরে উনি বিভিন্ন প্রোগ্রামগুলো করতে থাকেন আমাদের দেশে বিদেশেও এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ওয়ার্ল্ড ট্যুরিজম ডে ফেস্টিভ্যাল অরেঞ্জ ফেস্টিভ্যাল অ্যাভরিথিং প্রোগ্রামগুলো কলকাতা শিলিগুড়ি বিভিন্ন জায়গায় তার সঙ্গে পরিচয় হয়ে আমি উনি আমাকে অনেকটা পথ তৈরি করে দিয়েছেন তারপরে দু হাজার সালে আমি ষাট ফিট বাই পাঁচ ফিট লম্বা নখের আচরে পেন্টিং করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড অ্যান্ড এশিয়া বুক অফ রেকর্ড দু সালে করলাম করার পরেই নিজের চেতনা বোধ যেন আরও বাড়ছে আরও মানুষের কাছে আরও মানুষের কাছে বহু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আমার খবর সেই সঙ্গে শিলিগুড়ি সানডে হাট সেখানেও অদম্য প্র্যাকটিস করছি আগামী দিনে লক্ষ্যে পৌঁছানোর জন্য সেই প্র্যাকটিস করার মধ্য দিয়ে যে মনে হচ্ছে গতিবিধি কাজের গতি চিন্তা ভাবনা অনেক প্রসারিত হচ্ছে এই করতে করতেই স্যার একদিন আমাকে বললেন যে তোমার কাজকর্ম অনেক অনেক গুণে ডেভেলপ হয়েছে সেই আনন্দটা ধরে রাখতে পারছি না সেই প্রদর্শক আমাদের স্যার রাজ স্যার উনি এত বড় মাপের একজন ব্যক্তিত্বের মানুষ ট্যুরিজম গান্ধী উপাধি উনি পেয়েছেন এমনি পায়নি প্রচুর পরিশ্রমের ফল কিন্তু তবেই পেয়েছে সেই সঙ্গে আমিও এগিয়ে চলছি রীতিমতো এবং বিভিন্ন জায়গায় আমার একটা এক্সিবিশন ওয়ার্কশপ চলছে সেই সঙ্গে দু হাজার সতেরো ওয়ার্ল্ড ট্যুরিজম ডে ফেস্টিভ্যালে আমি একটি ক্যালিগ্রাফি পেন্টিং করেছি চার বাই ছ ফিটের লম্বা এই পেন্টিংটি আমার অস্ট্রেলিয়ার এক ট্যুরিজম সংস্থা গ্রুপ এসেছিলেন তাদেরকে আমি ডোনেট করেছি প্রেস মিডিয়া তারাও খুবই সহযোগিতা করেছেন এই সহযোগিতার মধ্য দিয়ে আমি আমার জন্য আরও স্পিড বাড়ছে মনে হয় কি এরোপ্লেনের মতো চলছে আমার মনের কাজের গতি রীতিমতো এবারে ইগল চোখের পাখির মতো আমি তাকিয়ে আছি কবে আমি গেনিসবুক ওয়ার্ল্ড রেকর্ড করব সেই মানুষের কাছে কবে করবে কবে করবে ওয়ার্ল্ড রেকর্ড সেই নিয়ে প্রশ্ন আজও চলছে কিন্তু তো করবই মাঝখানে অনেক বেঘাত ঘটেছিল আমি একটু পেছনে কথা বলি অল্প যখন আমি দু হাজার আট সালে আমি বিয়ে করলাম অসুস্থ এক মেয়ে তাকে নিয়ে আমি বিয়ে করেছি আমার হৃদয় পুরো ছিল যে তাকে আমি সুস্থ করব সুস্থ করে আমার পেন্টিংটা সেও একজন আর্টিস্ট সরবাণী সরকার সেও আর্টিস্ট সেও সঙ্গে আমার সঙ্গে একবারে আমরা চললাম কিন্তু দুঃখের কথা দেড় দু বছর আমার আঁকা প্রায় বন্ধ হতে যাচ্ছিল কারণ তার ট্রিটমেন্টের জন্য বিভিন্নভাবে আমি এখানে ওখানে দৌড়িয়েছিলাম যদিও আমার শ্বশুরবাড়ির সহযোগিতায় ছিলেন এই যে বেঘাতটা ঘটেছে তারপরেই কিন্তু আমি লিমকাবুক ন্যাশনাল রেকর্ডটা করতে পেরেছি সে দেড় দুই বছর পরেই যেন মনে হচ্ছে যে আমি আবার ফিরে আসছি আমার যেন মনের গতিভেদ আরও বেড়ে যাচ্ছিল তো সেই আঘাতটা আমি ই করতে পারিনি সহ্য হতে পারিনি যে না আমাকে এগিয়ে যেতে হবে আমার বড়ো শিল্পী হতে হবে পৃথিবীতে কিছু সৃষ্টি করে দেখাতে হবে আগামী দিনে মানুষজনে এই জেনারেশনের ছেলে মেয়েদেরকে যেন কিছু কাজ দেখাতে হবে নতুন ধরনের যে তারা যেন শিখতে পারে তারা যেন জানতে পারে সমাজকে একটা জায়গায় সুন্দর সুগঠিত জায়গায় নিয়ে যেতে হবে আমার পেইন্টিংয়ের মধ্য দিয়ে এটাকেই রিসার্চ করতে হবে এটাকে নিয়েই বড় জায়গায় পৌঁছাতে হবে এই কাজগুলো পেন্টিংগুলো একের পর এক করেছি এখন আমি সামনে প্রস্তুতি নিচ্ছি বুক ওয়ার্ল্ড রেকর্ডের জন্য সেই সঙ্গে দু হাজার উনিশ সালে আমি সিলেকশন হলাম ইন্দো ভিয়েতনাম মেডিকেল বোর্ড অফ অ্যাসোসিয়েশন থেকে একশো জন রেকর্ড হোল্ডারের মধ্যে একজন আমি সিলেকশন হলাম সেই অ্যাওয়ার্ড নিতে গেলাম ভোপাল হৃদারাম মেডিকেল কলেজ অব ন্যাচারোপথি যোগা সায়েন্স অডিটোরিয়ামে সেখানে টপ হান্ড্রেড রেকর্ড হোল্ডারের অ্যাওয়ার্ড পেলাম আমার জীবনে এই চারটে অ্যাওয়ার্ড যেন বিশাল বড় জায়গায় পৌঁছে দিয়েছে তবুও আমি নিজেকে খামতি রাখিনি আগামী দিনে বিশ্ব রেকর্ড কবে হবে এই চেতনায় স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি সেই সঙ্গে আমার যে চলার পথ বিভিন্ন আর্থিক অবনতি অল্প তো আছেই কোনো ক্রমে চলছে এই চলার মধ্য দিয়েও এখনও যাচ্ছি তাতে মনে কি একটা আনন্দ পাচ্ছি সাংঘাতিক সাধারণ মানুষরা যারা শুধু টাকার পেছনে ছোটে আমি দেখেছি আমার জীবন দিয়ে পরীক্ষা করে শুধু টাকা ইনকাম করছে যতক্ষণ টাকা আছে ততক্ষণ আনন্দ যতক্ষণ টাকা নেই ততক্ষণ নিরানন্দ কিন্তু আমার জীবনে যতক্ষণ টাকা নেই তো নেই আমার জীবনে তুরি কলম তো আছে এটা তো অনেক বড় সাহস এটা তো অনেক বড়ো একটা মজবুত জায়গা কেন আগেকার শিল্পীরা সেই বড় বড় শিল্পীরা পাঁচশো দুইশো তিনশো পাঁচশো বছর আগে হাজার বছর আগে তারা কি ছবি আঁকেনি তাদেরকে দিয়েই তো আমরা আজকে সৃষ্টিশীল কাজ দেখতে পাচ্ছি আমরা তো তৈরি তাদের জীবনে তো এরকম কিছু ছিলই না তাদের তো অত টাকা পয়সা ছিল না তারা কীভাবে অত বড়ো বড়ো পেন্টিং করে আজকে কোটি কোটি টাকা মিলিয়ন বিলিয়ন টাকা তাদের একটা পেন্টিংয়ের দাম ভাবা যায় এগুলো সময় আমার মনে উদারতা মনে হয় সাংঘাতিক গায় লোমজনক কেঁপে ওঠে যে কেন তারা পারছে তারা কি এমন পেন্টিং করেছে যে আমরা প্রত্যেকটা মানুষ বিশ্বর মানুষ প্রতিটি বিশ্বের মানুষ যেন স্তম্ভিত হয়ে গেছে তাহলে আমার কাজটাও কি ওই রকম জায়গায় একটা নিয়ে যেতে হবে সেই জীবন যুদ্ধ চলছে এখনও আজকে অবধি আগামী দিনে হয়তো এটার চেষ্টা চিন্তা ভাবনা করছি সেই সঙ্গে আমার আর্ট অ্যাকামি অ্যাকাডেমিও চলছে হিমালয়ান আর্ট অ্যান্ড ক্রাফট একাডেমি এই পেন্টিংয়ের স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে এই চিন্তা সব সবসময় ওদেরকে দিয়ে আসি যে তোমরা এইভাবে তৈরি হও এইভাবে তৈরি হও শুধু অল্প শিখলে হবে না বিশাল বড় জায়গায় আকাশের চাঁদ যেখানে আছে সেই অবধি তোমরা লক্ষ্য রাখো দেখবে ঠিক ওই জায়গাটা পৌঁছে যাবে যদি না রাখো তাহলে তুমি নিচে নিচেই থাকবে তাহলে ভাবনা চিন্তাটা বিশাল বড়ো অগভীর সমুদ্রের মতো রাখতে হবে ভাবনা চিন্তা যে ভাবনা চিন্তা মানুষ নিজেকে ভয় পাবে নিজেই ভয় পাবে আমি এটা ভাবছি ভাবতে মানুষকে বলতেই মানে ভয় লাগবে যে আমি এটা করবো মানুষকে বলতেই ভয় পাবে কিন্তু মানে অচিরে কখন যেন তুমি ওই স্বপ্নটা পূরণ করে ফেলবে তাই আগামী দিনে এটাই বলবো যে যদি তোমার কর্মক্ষমতা আগুনের মধ্যে পাড়া দিয়ে তুমি যেতে পারো কর্মক্ষমতাকে নিয়ে তাহলে হেরে যাবে না বিশ্বখ্যাত হবে আর যদি আগুনের তাপ সহ্য করতে না পারো তাহলে কোনো দিনই পারবে না এপিজে আব্দুল কালাম বলেছেন যে তুমি যদি বিখ্যাত হতে চাও তাহলে সূর্যের মতো পড়তে হবে সূর্যের মতো না পড়লে তুমি ওই জায়গাটা পৌঁছতে পারবে না সত্যিই তো উনি ওই জায়গাটায় গেছেন দেখেই বলতে পেরেছেন আমি এই জন্য তাই ওই জায়গাটা ওই রকম জায়গায় যেতে পারি তাই জন্য বলতে যেন পারি তাই চাইছি যে পুকুরের জলে মাছ হয়ে বেঁচে থাকতে চাই না আমি সমুদ্রের জলে মাছ হয়ে বেঁচে থাকতে চাই আগামী দিনে এই টার্গেট এই চিন্তা চিন্তাভাবনা নিয়ে আমি পুরো স্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছি তবে আমার জীবন দিয়েও যেটা দেখেছি যে শুধু আমার কেন যারা মহান ব্যক্তি পৃথিবী বিখ্যাত হয়েছেন যে কোনো সাবজেক্টে ব্যর্থতা না থাকলে কিন্তু উন্নতি আসে না আমার জীবনে তাই হয়েছে যদি ব্যর্থতা হয়েছে দেখেই আমার মনে কিন্তু সাহস মানে অদ্দম গতি নিয়ে আমি চলতে পারছি এক লেভেলে যদি চলে যেতাম তাহলে আমি ব্যর্থতা দুঃখ কী জিনিস ব্যর্থতা কী জিনিস এটা বুঝতে পারতাম না কাজের স্পিড তখনই বাড়ে যখন তুমি ফেল করবে যখন তুমি স্কুলে পাশ করতেই থাকবে শুধু করতেই থাকবে ফেলের মর্যাদা তুমি বুঝবে না যতক্ষণ না তুমি সুখে স্বাচ্ছন্দ্যে চলছো রীতিমতো সুখে স্বাচ্ছন্দ্যে সারা জীবন কাটিয়ে দিলে দুঃখটা কিছু বুঝবে না কিন্তু যে দুঃখিত চিরদিন দুঃখে দুঃখিত আছে তাকে তুমি চিনতে বুঝতেও পারবে না তাকে হয়তো পাড়া দিয়েই চলে যাবে কিন্তু এটা হওয়া উচিত যে ব্যর্থ বা দুঃখ এই দুটোর অঙ্গাঙ্গীভাবে জড়িত জীবনের হলে তবেই হবে সাকসেস জায়গা শুধু পড়ার বই পড়েই কিন্তু বিখ্যাত কিছু হওয়া যাবে না এক্সট্রা ট্যালেন্ট ইউনিক এক্সট্রা অর্ডিনারি ইনোভেটিভ এভরিথিং এই ওয়ার্ডগুলো যার জীবনে প্রয়োগ করবে নিজে আমি এইভাবে চলবো সে সাকসেস সে চাকরি বাকরি আরামসে পেয়ে যাবে আমার জীবনে চাকরি তিনটে হয়েছিল আইসিসি সি বোর্ডের তিনটে স্কুলে চাকরি পেয়েছি আমি ছেড়ে দিয়েছি না করেছি যে আমি চাকরি করব না করিনি দেখেই তো আজকে দুঃখ কষ্টে আমি এত বড় হয়েছি আমি যদি চাকরি করতাম আজকে ওই আট দশ ঘন্টা ডিউটি চলে যেত আমি আজকে এই রেকর্ড ফেকর্ড কিছু করতে পারতাম না তত যদি ট্যালেন্ট এক্সট্রা ইউনিক জায়গায় পৌঁছানো যায় নিজেকে নিয়ে তো চাকরির চারদিক থেকে ঘুরঘুর করতে থাকবে চাকরিতে আপনাকে আর দরজায় গিয়ে নাড়তে হবে না ঠিক চাকরি চলে আসবে তো যার জন্য আমি চাইছি যে প্রত্যেকটা মানুষ প্রতিটা ছেলে মেয়েই যেন ট্যালেন্টেড জায়গায় পৌঁছে গিয়ে তার নিজের জীবনটাকে সুন্দর সুস্থ জায়গায় বিখ্যাত জায়গায় যেন পৌঁছে যায় ওয়ার্ল্ড ফেমাস একটা বিশ্বের জায়গা পৌঁছানোর জন্য নমস্কার